আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি মেসার্স রিপন এন্টারপ্রাইজ, আর আমাদের সামনে আছে রিপন ভাই। রিপন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। রিপন ভাই হচ্ছে আমাদের মশলার রিপন ভাই, আমাদের বাদামের রিপন ভাই, আমাদের ড্রাই ফ্রুটের রিপন ভাই। রিপন ভাই কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন নিজেই একটা দোকান দিছে। মাঝখানে অনেক দিন আপনারা এই ধরনের ভিডিও দেখেন নাই, কাজু পেস্তা বা আপনার কাঠবাদাম, কিশমিশ, আলু বোখারা এগুলোর দাম দেখেন নাই, কারণ রিপন ভাই ছিল না। রিপন ভাই চলে গেছিল রিপন ভাইয়ের বাড়িতে ঝিনাইদা, এবং ঝিনাইদাতে রিপন ভাই কতদিন ছিলেন ভাইয়া? 10 মাস ছিলাম। 10 মাস ছিলেন, 10 মাসে আপনাকে আমরা অনেক মিস করছি। জি ভাইয়া। এবং 10 মাস পরে রিপন ভাই রিপন ভাইয়ের স্বরূপে ফেরত আসছে। রিপন ভাই নিজেই এখন একটা দোকান দিয়ে ফেলছে, মিরপুর 1 নম্বর শাহালি মার্কেটের এই দোকান, এই মানে মার্কেটে আর কি। মার্কেটটা মানে দোকানটা কোথায় আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে ওই যে খাসির অনেক আছে, খাসি টাসি বিক্রি হয়, ওই যে খাসি বিক্রি হয়, হ্যাঁ, খাসিপট্টি, খাসিপট্টি 1 নম্বর, খাসিপট্টি 1 নম্বর, খাসিপট্টি, হ্যাঁ, মেন রোড থেকে আপনার ওই যে আপনার এখানে পান সুপারি বিক্রি করে, পান সুপারির গলি দিয়ে ঢুকলেই খাসিপট্টি। আর আমরা আপনার নাম্বার দিয়ে দিব, কেউ যদি চিনতে না পারে আপনার ফোন দিবে। জি জি, ঠিক আছে। জি ভাই। আচ্ছা রিপন ভাই, জি ভাই, কি অবস্থা বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। চলেন তো একটু দেখি দাম দর, দেখি একটু, অনেক দিন পরে দেখতেছি। জি, সুতরাং আমার কোনো আইডিয়া কিন্তু নাই এই মুহূর্তে, এবং আমার কেনাকাটিও হয় না এই কয়দিনে। এটা হচ্ছে গিয়ে কাঁচা কাঠবাদাম, কাঁচা কাঠবাদাম, কাঁচা কাঠবাদাম। এটা কি ভালো কোয়ালিটি? হ্যাঁ, এটা সব থেকে ভালো কোয়ালিটি, এটা সব থেকে ভালো কোয়ালিটি। আচ্ছা, তারপরে আর এটা হচ্ছে আপনার ভাজা কাঠবাদাম, ভাজা কাঠবাদাম, ভাজা কাঠবাদাম কত করে? ভাজা কাঠবাদাম এটা হচ্ছে আপনার 850 টাকা কেজি, 850 টাকা কেজি মাত্র। হ্যাঁ, এটা কি ভালোটা? এটা সব থেকে ভালোটা, এটা সব থেকে ভালোটা ভাজা কাঠবাদাম। এটা কি সল্টেড? সল্টেড, 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 আনসল্টেড হয়, সমস্যা নাই, আমরা দিতে পারবো। ওকে ওকে ওকে। আর এরপরে আছে আপনার ভাইয়া এই যে আস্তা কাঠবাদাম, এটা হচ্ছে ভাজা কাজু, ভাজা কাজু, এবং এটা একটু নোনতা, সল্টেড। জি জি, সল্টেড, আনসল্টেডও দেওয়া পসিবল, আনসল্টেডও দেওয়া পসিবল। ওকে ওকে। এরপরে আসেন আমরা কি দেখব? এরপরে হচ্ছে আপনার ভাঙা কাজু, এটা হচ্ছে ভাঙা কাজু, এটা আপনার ওই যে বিভিন্ন বিয়ে শাদীর প্রোগ্রামে বেশি নেওয়া হয়, কারণ এটা বাটে। জি জি জি, এটা বাটে বা এভাবেও খাওয়া যায়, সমস্যা নেই, এমনিও খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়। আচ্ছা, এটা ভাঙা কাজু কত করে? এটা রাখা যাবে আপনার 760 টাকা কেজি, 760 টাকা কেজি, 760 টাকা কেজি। এই বাদামটা কি বাদাম? এটা হচ্ছে আপনার থাই চীনা বাদাম, থাই চীনা বাদাম, বেশ বড় বড় সাইজের চীনা বাদাম। এগুলার ভিতর ভাজা নাই? হ্যাঁ ভাজা আছে, এর মধ্যেও ভাজা আছে। এই যে থাই চীনা বাদাম ভাজা, হ্যাঁ, কত করে, কোনটা কত করে, কাঁচাটা কত? কাঁচাটা রাখা যাবে আপনার হচ্ছে 380 টাকা কেজি, 380 টাকা কেজি, মাত্র 380 টাকা কেজি, মাত্র 380 টাকা কেজি। আর এটা হচ্ছে রাখা যাবে আপনার 450 টাকা কেজি, 450 টাকা কেজি থাই ভাজাটা, থাই ভাজাটা 450 টাকা কেজি। আচ্ছা, চীনা বাদাম, চীনা বাদাম, জি, এরপরে হচ্ছে চীনা বাদাম, এটা ভাজাটা, এই যে ভাজা চীনা বাদাম, এটা আমাদের দেশি, এটা হচ্ছে আমাদের দেশিটা, দেশি ভাজা চীনা বাদাম কত করে? এটা ভাইয়া রাখা যাবে 260 টাকা কেজি, ভাজাটাই 260 টাকা কেজি, কাঁচাটা তো আরো কম, কাঁচাটা আরো একটু কম, 180 টাকা, 170 টাকা, এরকম 170-180 টাকা কেজি। ওকে, এটাই সবচেয়ে কম দামি বাদাম আর কি। জি জি জি। ওকে, এরপরে দেখি আমরা আরো কি পাচ্ছি। ওয়ালনাট, এটা আছে ওয়ালনাট, হ্যাঁ, আখরোট বলে, আখরোট বলে, ওয়ালনাট বলে। জি, এটা এটা কিন্তু খুব ভালো, এটা খাইলে ব্রেনের জন্য খুব ভালো, এটা জি ব্রেনের জন্য খুব ভালো কাজ করে। এটা কত করে? এটা রাখা যাবে হচ্ছে আপনার 880 টাকা কেজি, 880 টাকা কেজি। এটা তো ভাজা হয় না? না, এটা ভাজা হয় না, এটা কাঁচা, কাঁচা, 880 টাকা কেজি। এখানে কতটুকু আছে? হাফ কেজি, এখানে হাফ কেজি আছে, হাফ কেজি আছে, যতটুকু চাই দিতে পারবে, সমস্যা নেই, বুঝতে পারছি, যে যতটুকু চাই দিতে পারবে, অসুবিধা নাই। এরপরে এই সাইডে আছে হচ্ছে গিয়ে পেস্তা বাদাম, পেস্তা বাদাম, এটা কিন্তু খুব দামি বাদাম, বাদাম জগতের সবচেয়ে দামি বাদাম, দামি বাদাম, আগে অনেক কম ছিল, এখন বর্তমানে হচ্ছে এটা 2700 টাকা কেজি, 2700, 2700 টাকা কেজি, কি বলেন? জি, এখন এটা আসলে উৎপাদন কম,
কম থাকার কারণে একটু রেট বেশি এখন। যখন উৎপাদন হবে তখন আবার রেট একটু কম পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি। এইটার একটা আছে না আপনার ওই যে খোসা সহ? খোসা সহ হ্যাঁ, ওটা নাই আপনার? ওটা আপনি এখনো আনেন নাই? তবে সর্বরোগের কাজ করে। এটা হচ্ছে আপনার রাখা যাবে 800 টাকা কেজি, আগে ছিল আপনার 1100 টাকা কেজি, এখন হচ্ছে 800 টাকা কেজি, এখন 800 টাকা কেজি। অনলাইনে এগুলো অনেক দামে বিক্রি হইতো এক সময়, এখন কিন্তু এই যে আমাদের রিপন ভাইয়ের কল্যাণে কিন্তু এটার দাম কমে আসছে, কারণ আমরা দেখাই দিছি যে বাজারের ভিতরে কিন্তু এটার দাম কম। জি জি, এরপর থেকে এটার দাম আস্তে আস্তে অনলাইনে কমে গেছে। কমে গেছে না রিপন ভাই? জি জি জি, 3,800 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে। 3,800 টাকা কেজি, এরকম এরকম দামে বিক্রি হয়েছে। জি জি। আচ্ছা, এরপরে চলেন আমরা দেখি কি আছে। কিসমিস, কিসমিস এটা হচ্ছে আপনার গোল্ডেন কিসমিস। গোল্ডেন কিসমিস, এটা দানা নাই, দানা ছাড়া? দানা ছাড়া। এটা কাঁচা খাওয়ার মানে এমনি খালি খাওয়ার জন্য এটা বেশ ভালো একটা কিসমিস। আচ্ছা, কিসমিস কি খালি খাইলে কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। কিসমিস খাবার নিয়ম হচ্ছে আপনার খালি পেটে, খালি পেটে, খালি পেটে, খালি পেটে খেলে সবথেকে ভালো। আচ্ছা, ওকে ওকে। রক্তে, রক্তের ভালো কাজ করে এটা, রক্তের ভালো কাজ করে। কত করে কিসমিস এটা? আগে এই কিছুদিন আগে ছিল 580 টাকা কেজি, কিন্তু এখন বর্তমান বিক্রি করতেছি মাত্র 490 টাকা। 490 টাকা কেজিতে বিক্রি হচ্ছে? 490 টাকা, তবে সামনে আরো দাম কমবে, সামনে আরো দাম কমবে। আচ্ছা, 490 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এরপর আসেন আমরা দেখি আরো কি আছে। সাদা কিসমিস, এটা হচ্ছে সাদা কিসমিস, সাদা কিসমিস, সাদা কিসমিস কত করে এটা? এটা রাখা যাবে আপনার হচ্ছে 440 টাকা কেজি, 440 টাকা কেজি। সাদা কিসমিস হচ্ছে 440 টাকা, এটা দানা আছে? জি জি, দানা আছে। ওকে, এরপরে আছে আপনার ইয়ার, এরপরে ওই সাইডে দেখেন বের হচ্ছে কালো কিসমিস, কালো কিসমিস। এটা পাকিস্তানি? এটা পাকিস্তানি না, ইরান থেকে আসে। ইরান থেকে আসে? ইরান থেকেও আসে পাকিস্তানি, এগুলো না, পাকিস্তানি কিসমিস আবার আলাদা। এটা কি কালো আঙ্গুর থেকে তৈরি হয়? জি, কালো আঙ্গুর থেকে তৈরি হয় এটা। এটা রাখা যাবে মাত্র আপনার 700 টাকা কেজি, 700 টাকা কেজি। কালো কিসমিসটা 700 টাকা কেজি, 700 টাকা কেজি। এরপরে কি আছে আমরা একটু দেখি। এরপর আমরা দেখবো জর্দা আলু, আলু বোখারা, আলু বোখারা, আলু বোখারা, আলু বাখরা কত করে? আলু বাখরা রাখা যাবে আপনার এটা হচ্ছে 450 টাকা কেজি, 450 টাকা কেজি। আলু বাখরা 450 টাকা কেজি। আর হচ্ছে গিয়ে জর্দা আলু আছে, জর্দা আলু হচ্ছে শুকনা আলু বাখরা আর কি, আলু বাখরাটাই শুকনা। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই জিনিসটা খাওয়ার পরে ভেতরে একটা দানা থাকে, দানাটা অনেকে ফেলে দেয়, কিন্তু দানাটা না ফেলে, দানাটা যদি একটু ভাঙেন, দানার মধ্যে কিন্তু আপনারা ছোট এরকম কাঠবাদামের মতন, হ্যাঁ, একটা ছোট্ট একটা বাদাম পাবেন। হ্যাঁ, ওটা অনেক মজা, ওইটা অনেক মজা। জি জি, এটা হচ্ছে আপনার 600 টাকা কেজি, 600 টাকা কেজি, 600 টাকা কেজি। জি, এরপরে আছে আপনার মেলন, মেলন সিড, মেলন সিড মানে এটা তরমুজের বীজ বা চার মগজ বলতেন না? চার মগজ, হ্যাঁ এটাই, চার মগজ, একই জিনিস। এটা হচ্ছে আপনার 850 টাকা কেজি, 850 টাকা কেজি, চার মগজটা হচ্ছে 850 টাকা প্রতি কেজি। আসেন এরপরে দেখি কি আছে। এই যে আপনার সানফ্লাওয়ার সিড, সানফ্লাওয়ার সিড, ওকে, সানফ্লাওয়ারের সূর্যমুখীর বীজ। জি জি, এটা কত করে? এটা, এটা হচ্ছে আপনার 700 টাকা কেজি, এটা 700 টাকা কেজি, 700 টাকা কেজি, 700 টাকা কেজি। কুমড়োর বীজ নাই? কুমড়ার বীজ আছে, এই যে। আচ্ছা, এটা হচ্ছে কুমড়ার বীজ। জি, এটা কত করে? এটা হচ্ছে আপনার 800 টাকা কেজি, 800 টাকা কেজি। কুমড়ার বীজ হচ্ছে 800 টাকা কেজি। আরো অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আছে। এটা দেখা গেলে এই ভিডিও হবে অনেক বড়, আমরা কিন্তু ড্রাই ফ্রুট গুলো দেখাবো এই ভিডিওতে। তারপরে মশলার যে কাঁচা মশলার যে ভিডিও, সেটা আমরা মানে কাঁচা মশলার যে দাম সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা কি? এটা হচ্ছে আপনার ইয়া চেরি, টমেটো চেরি বলে, টমেটো চেরি। জি, কত করে এটা? এগুলো হচ্ছে 900 টাকা কেজি, 900 টাকা কেজি, 900 টাকা কেজি। ড্রাই ফ্রুট যা আছে সব 900 টাকা কেজি, 900 টাকা কেজি। কি কি আছে একটু দেখা যান তাইলে। এটা আছে আপনার ইয়া পেঁপে, পেঁপে, এটা আছে পেঁপে, পেঁপে, পেঁপেও 900 টাকা কেজি, 900 টাকা কেজি। মিষ্টি? জি। তারপরে আছে এই যে আপনার হলুদটা, 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 সবই সাকুরা পাম। হ্যাঁ, সাকুরা, সাকুরা পাম। আচ্ছা, এটাও 900 টাকা কেজি, এটাও 900 টাকা কেজি। এই যে দেখেন ড্রাই ফ্রুটের দাম কিন্তু এখানে অনেক কম। জি জি, হ্যাঁ, এটা হচ্ছে আম, আম, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ইয়েলো ম্যাঙ্গো। জি, 900 টাকা কেজি, 900 টাকা কেজি। তারপর এটা হচ্ছে আবার অ্যাপ্রিকট, এই যে অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট কত করে? কিন্তু দুই দুই কোয়ালিটি আছে। আচ্ছা, এটার দাম, এটার দাম বর্তমান হচ্ছে আপনার 1350 টাকা কেজি,
অ্যাপ্রিকট এটা 1350 হ্যাঁ আর এটা এটা 900 টাকা এটা 900 টাকা কিন্তু এটা আমি খাইছি এটা আমি খাইছি ওইটা আমি খাই নাই হ্যাঁ এটা 900 হ্যাঁ আর এই হচ্ছে আপনার আনারস আনারস পাইনাপল পাইনাপল এগুলো হচ্ছে আপনার 900 টাকা কেজি 900 টাকা কেজি আনারস জি এরপরে কি আছে আর দেখি জাম্বুরা 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 জাম্বুরার খোসাটা জাম্বুরার খোসাটা এটা কি মিষ্টি এটা এটাও মিষ্টি এটাও মিষ্টি এটা কত করে এটা হচ্ছে 900 টাকা কেজি 900 টাকা কেজি এরপর আছে কিউই কিউই হ্যাঁ হ্যাঁ কিউইটা বেশ মজা কিউইটা আমি খাইছি কিউইটা কত করে 900 টাকা 900 টাকা কেজি ওকে আপনার কাছে স্ট্রবেরিটা নাই স্ট্রবেরিটা আপাতত নাই স্ট্রবেরিটা এখনো আসে না আসে না আসবে চলে আসবে সব আস্তে আস্তে চলে আসবে এটা কি এটা হচ্ছে রক মেলন রক মেলন রক মেলন এটা কত করে 900 টাকা কেজি এখানে যা আছে মোটামুটি সবই 900 টাকা কেজি এছাড়াও আপনারা রিপন ভাইয়ের দোকানে পাবেন অনেক কিছু যেমন আপনার এইখানে আছে অস্ট্রেলিয়ার মধু আছে তারপরে এইটা হচ্ছে গিয়ে কি এটা কোকোনাট অয়েল এটা কোকোনাট অয়েল তেল তেল আচ্ছা নারকেলের তেল তারপর আছে তালমিশ্রি দুলাল চন্দ্র ভাড়ের অরিজিনাল তালমিশ্রি দাম বলে দিই মধু হচ্ছে আপনার হচ্ছে 1100 টাকা কেজি মধু 1100 টাকা কেজি আর হচ্ছে আপনার কোকোনাট অয়েল হচ্ছে আপনার 1300 টাকা লিটার 1300 টাকা লিটার লিটার এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হ্যাঁ আর এটা হচ্ছে দুলাল চন্দ্র ভাড়ের মিশ্রি দুলাল চন্দ্র ভাড়ের মিশ্রি এটা অরিজিনাল মিশ্রি কত করে এটা এটা হচ্ছে আপনার 260 টাকা কেজি 260 টাকা মধু আর ঘিটা নেন এরপরে এটা হচ্ছে আপেল সাইডার ভিনেগার আপেল সাইডার ভিনেগার এটা কত করে এটা পড়বে এখন 680 টাকা 680 টাকা জি এটা হচ্ছে অলিভ অয়েল হাফ লিটার অলিভ অয়েল হাফ লিটার হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার 550 টাকা 550 টাকা খুচরা সর্বোচ্চ খুলনা খুচরা মূল্য লেখা আছে 600 কিন্তু উনি আরো 50 কমাই দিয়েছে হ্যাঁ 50 কমাই দিয়েছে ওকে আর এটা হচ্ছে আপনার আপেল সাইডার ভিনেগার হাফ লিটার এটা আপেল সাইডার ভিনেগার হাফ লিটার এটা কত এটা এটা রাখা যাবে আপনার 350 টাকা 350 এরকম তারপরে কম বেশি সবকিছু এখানে পাওয়া যাবে এবং সবকিছুর দামই কিন্তু রেগুলার মার্কেট থেকে কম 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 আচ্ছা এরপরে আছে এখানে হচ্ছে মিক্সড ফ্রুট মিক্সড ফ্রুট মিক্সড ফ্রুট এটা হচ্ছে চায়না চায়নাটা 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 এটা রাখা যাবে 480 টাকা 480 টাকা হাফ কেজি 400 গ্রাম 400 গ্রাম 400 গ্রাম 480 টাকা আর একটা বাম্পার অফার হচ্ছে এই যে এখানে মাত্র হাফ কেজি হ্যাঁ হাফ কেজির দাম মাত্র 280 টাকা এত কম কেমনে এটা হচ্ছে আমাদের দেশি তবে একটু কম দামি জিনিস দিয়ে এটা তৈরি করা দেশি কম দামি যেমন চীনা বাদামগুলো মানে যে আইটেমগুলো খুরমা চীনা বাদাম এগুলো কম দামি জিনিস বেশি দিয়া দামিগুলো একটু কম দিয়া তৈরি করছে এটা অনেকে বলে যে আমার এত তো বাজেট নাই একটু কম বাজেটের মধ্যে দেন তখন তাদের জন্য 280 টাকা 280 টাকা ওকে 280 আর এটা আছে আপনার 250 গ্রাম 250 গ্রাম এটা আরো কম হ্যাঁ 180 টাকা 180 টাকা 250 গ্রাম 180 টাকা 180 টাকা কিন্তু বডি রেট কিন্তু আছে এগুলো হচ্ছে আপনার 300 টাকা 300 টাকা 180 টাকা আর ওই যে ওটার বডি রেট আছে আপনার 550 টাকা ও বাবা আচ্ছা আপনি আপনি কমাই দিয়েছেন কমাই দিয়েছেন সো আপনারা কিন্তু রিপন ভাইয়ের এই দোকানটাতে অবশ্যই অবশ্যই আসবেন রিপন ভাই ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে সব সময় এখন থেকে অ্যাভেলেবেল আমরা রিপন ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে নিব আমরা আমাদের ভিডিওর সাথেই রিপন ভাইয়ের ফোন নাম্বারটা নিচে দেয়া থাকবে আপনারা যে কোনো জিনিস রিপন ভাইয়ের এখান থেকে এসে নিতে পারবেন এমনকি আপনি বাসায় বসেও কিন্তু ফোনে অর্ডার করতে পারবেন আপনার যে আমরা হ্যাঁ কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারিতে আমরা মাল দিই বাহ খুব সুন্দর রিপন ভাই আপনার নাম্বারটা একটু বলেন রিপন ভাই কিন্তু আপনাদেরকে কার্ড দেখাই দিবে হ্যাঁ রিপন ভাইয়ের এখানে কার্ড আছে কোনটা 01917 এই নম্বরে ফোন দিলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় রিপন ভাইকে আজকের মতন বিদায় নেই ভাই জি ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম